হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি দেখাবো ফটোশপের সাহায্যে স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য কিভাবে ফ্ল্যাট কালার সেপারেশন করবেন। তো আমার নাম দিয়ে মধু আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। এর আগে আমি ফ্ল্যাট কালার সেপারেশন দেখিয়েছি ইলাস্ট্রেটর দিয়ে। এখন অনেকে ইলাস্ট্রেটরে কাজ পারেন না, তাদের জন্য আজকে ফটোশপে দেখাবো ফ্ল্যাট কালার সেপারেশনটা খুবই ইজি। তো দেখেন এখানে আমি দুইটা কালার সেপারেশন করবো, আর আমি এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করছি, কারণ আমি শুধু এইটুক প্রিন্ট আউট করবো, নট ব্যাকগ্রাউন্ড। এই জন্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করছি। এখন যেহেতু দুইটা কালার সেপারেশন করবো, এই জন্য এখানে প্রথমে দুইটা লেয়ার নেই। এই লেয়ার ওয়ান হচ্ছে মেইন যে ছবিটা ছিল, তাটাকে ডাবল ক্লিক করে নাম দিয়ে দেই মেইন। এরপর একটা কালার আছে ব্ল্যাক, সেজন্য এখানে লিখি ব্ল্যাক। আর একটা কালার আছে আপনার হোয়াইট। এখন মেইন লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি প্রথমে ব্ল্যাক কালারটা সেপারেট করবো, এর জন্য ব্ল্যাক কালারটা সিলেকশন করতে হবে। তো এটা আপনারা ম্যাজিক কন্ট্রোল দিয়েও পারেন, আবার কালার রেঞ্জ দিয়েও পারেন। তো আমি এখানে সিলেক্টে যাই, সিলেক্ট থেকে যাই এই যে কালার রেঞ্জ, এখন এই ব্ল্যাকের উপর ক্লিক করে এটার ফাজিনেস 200 রাখি, দেন ওকে। এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন এই ব্ল্যাক লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। দেখেন ব্ল্যাকটা কিন্তু সেপারেশন হয়ে গেছে। এরপর আবার এই মেইন লেয়ারে যাই, এরপর আবার এখান থেকে যাই কালার রেঞ্জ, দেন হোয়াইট, ওকে। এখন আবার কন্ট্রোল সি দিয়ে কপি করি, এই হোয়াইট লেয়ারে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। দেখেন এখন কিন্তু কালার সেপারেশন হয়ে গেছে। এখন স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য কালার যেরকমই হোক, হোয়াইট হোক, ব্ল্যাক হোক, বা আপনার রেড হোক, যাই হোক, সবগুলো কিন্তু ব্ল্যাক প্রিন্ট হয়। এই জন্য আপনার সব কালার ব্ল্যাক করতে হবে। তো সে ব্ল্যাক করার জন্য আমি এটা তো অলরেডি ব্ল্যাক আছেই, হোয়াইটটাকে শুধু ব্ল্যাক করতে হবে। আমি হোয়াইট সিলেক্ট করি, এরপর যাই এখান থেকে এফেক্টস, কালার ওভারলে, দেন এখানে যদি আপনার ব্ল্যাক সিলেক্ট থাকে তো ভালো, না থাকলে এখান থেকে সিলেক্ট করে নেবেন, দেন ওকে। ওকে, এই যে ইফেক্ট অ্যান্ড কালার ওভারলে আছে, এখানে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। এখন একটা বিষয় খেয়াল করেন, এটা আপনার ব্ল্যাক করলে একটু কিন্তু এই যে ব্ল্যাক হয়নি, তো এটাকেও কিন্তু ব্ল্যাক করতে হবে। এর জন্য কী করবেন, এই হোয়াইট এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে থাম্বলের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা সিলেকশন হয়ে যাবে। এরপর এখান থেকে যাবেন সিলেক্ট, দেন মডিফাই, এরপর যাবেন এক্সপান্ড। তো এখান থেকে আপনারা পিক্সেল 1-2 এরকম দিলেই হবে, আমি এখানে 1 দিলাম, দেন ওকে। এখন এখানে আমি ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখবো, কারণ এটাকে ব্ল্যাক করতে সেই জন্য একে ব্ল্যাক দিয়ে ফিল করবো। এখন অলটা ব্যাক স্পেসে প্রেস করবো, তাহলেই হবে। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করি, দেখেন এটা কিন্তু চলে গেছে। এখন আমরা দেখি এই যে হচ্ছে আপনার ব্ল্যাকটা, আর পরবর্তীতে এই যে ছিল আপনার যে হোয়াইটটা সেটাকে ব্ল্যাক করেছি। এই তো আপনার কালার সেপারেশন হয়ে গেছে। তো আপনার সবসময় স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য রেজিস্ট্রেশন মার্ক অবশ্যই দেবেন, তা আমি সব ভিডিওতেই সেটা দেখিয়েছি, এটা আর সেটা দেখালাম। এই ছিল আমার ভিডিও, এটা যদি বুঝতে আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।